সো গাইস, আজকের আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমরা নিশ্চয় ভাবছো না আমার সামনে এত কিছু কি, এক সাইডে মেকআপের, এক সাইডের এইসব বাটি গ্লাস চামচ কি করছে। হ্যাঁ, আমি বলছি আজকের ভিডিওটা এটাই হবে। তোমরা থাম্বনেইল দেখে বুঝে গেছো কি হতে চলেছে। তো এইখানে ময়দা আছে, ময়দা এক সাইডে আমি মুখের এক সাইডে ময়দার মেকআপ করবো, এক সাইডে অরিজিনালি মেকআপ করবো। তো চলো গাইস আমি ভিডিওটা শুরু করি। আর অনেক মেয়েরা রাস্তাঘাটে বেরোলে বা অনেক সময় সেজে গুজে বেরোলে আর সবাই বলে যে মুখে এত ময়দা মেখে এসেছিস। তো আমি তাদের উদ্দেশ্যেই বলছি, মেকআপকে তোমরা মেকআপ বলতে শেখো, ময়দা নয়। তো তাদের উদ্দেশ্যেই আজকে আমি ভিডিওটা করছি, যারা এইগুলো বলো। তো এক সাইডে আমি ময়দার মেকআপ করবো, এক সাইডে আমি নর্মাল মেকআপ করবো। তো দেখো কোনটা ময়দার মেকআপ আর কোনটা নর্মাল মেকআপ, আর তোমরা অবশ্যই মেকআপকে মেকআপ বলতে শেখো। তো চলো আমি ভিডিওটা শুরু করি, বেশি বকবক না করে দেখতে থাকো। তো প্রথমে আমি মুখের মাঝখানে এটা দিয়ে আমি প্রথমে বর্ডার দিয়ে নেব, তারপর এক সাইডে ময়দার মেকআপ, এক সাইডে নর্মাল মেকআপ করব। তো আগে এটা কেটে নি মুখে। এবার আমি এই সাইডে ময়দার মেকআপ করব, এই সাইডে নর্মাল মেকআপ করব। তো আগে ময়দার মেকআপটা, নর্মাল মেকআপটা করে নিই আগে। না 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 না, ময়দার মেকআপটাই করে নিই। তো এখানে ময়দা আছে, দুটোতেই ময়দা আছে। তো আগে ফাউন্ডেশন করার জন্য তো ময়দা আগে জল দিয়ে গুলতে হবে, তার জন্য জলটা আছে। তো দাঁড়াও, ফাউন্ডেশন তৈরি হয়ে গেছে, এবার আমি মুখে অ্যাপ্লাই করব। তো আমি আমার মুখের একটা সাইড পুরো ময়দার মেকআপের জন্য ফাউন্ডেশন, যেটা আমি ময়দা দিয়ে তৈরি করেছিলাম, লাগিয়ে নিয়েছি। দেখে মনে হচ্ছে সেই যে চালের গুঁড়ো দিয়ে যে ফেস প্যাক হয় বা কিছু, ওরকম মনে হচ্ছে। এটা ফাউন্ডেশন বলে মনে হচ্ছে না। এবার আমি ব্লেন্ড করব। ব্লেন্ডের অবস্থা হচ্ছে না। তো যাই হোক, এবার হচ্ছে পাউডার ইউজ করব, যেটাকে আমরা ময়দা দিয়ে ইউজ করব পাউডারটা। তো চলো ইউজ করা যাক। পুরো ময়দা সুন্দরই লাগছে আমাকে। আমাকে পুরো ময়দা সুন্দরই লাগছে। আর এক সাইডটা পুরো আমার ময়দার মেকআপ হয়ে গেছে। এটা পাউডার অ্যাপ্লাই করলাম, ময়দার পাউডার, ফেস পাউডার নয়, ময়দার পাউডার, ঠিক আছে। এবার আমরা লিপস্টিক পরবো এক সাইডে, কাজল পরবো। না, আগে মাস্কারাটা ইউজ করে নিই। ময়দা পরি, ময়দা পরি। আইলাইনার ইউজ করবো। ফাইনালি আমার একটা সাইড ময়দার মেকআপ ডান। এটা হচ্ছে ময়দার মেকআপ। এবার আমি হচ্ছে আসল মেকআপ করব। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গাইস, আমার এক সাইডে ময়দার মেকআপ দেখিয়ে নিয়েছো তোমরা, এবার আমি হচ্ছে আসল মেকআপ করব। তো চলো, আমি সেরকমভাবে মেকআপ করতে পারি না, তাও হচ্ছে আমি যেইটুখানি আমি মেকআপ করবো বাইরে বেরোই সেরকমই আমি মেকআপটা করবো, জাস্ট নর্মালের ওপর থেকে সিম্পল। তো আমি জাস্ট এটাই দেখানোর চেষ্টা করছিলাম যে ময়দার মেকআপটা অ্যাকচুয়ালি কী হয় আর আসল মেকআপটা অ্যাকচুয়ালি কী। তো চলো, আমি হচ্ছে এখানে ক্রাইলনের প্রোডাক্ট ইউজ করছি, ফাউন্ডেশনটা।
ফাউন্ডেশনটাই ইউজ করব। শেষ হয়ে গেছে, এত ইউজ করেছি। জাস্ট নর্মাল করছি, এবার আমি পাউডার অ্যাপ্লাই করবো। এখন হাতের সামনে তুলিটা নিই, আমি ব্লেন্ডার দিয়ে ইউজ করছি। তো আমার অলরেডি মেকআপ ডান মোটামুটি, এবার আমি মাস্কারাটা পরবো। মোটামুটি আমার মেকআপ ডান, কারণ আমি এর থেকে বেশি সাজি না, আমি এইরকম মেকআপ নিয়েই বেরোই, তো নর্মালি মেকআপ টোটালি। আর আমি একটাই কথা বলবো, এটা হচ্ছে ময়দার মেকআপ, এটা হচ্ছে ন্যাচারাল মেকআপ। তো যারা যারা বলো যে এই মেকআপটাকে ন্যাচারাল মেকআপটাকে, তোমরা যারা যারা বলো যে ময়দার মেকআপ করেছি, এত ময়দা মেখে এসেছি, তো আমি তাদেরকেই বলবো ময়দাটা অ্যাকচুয়ালি এটা, আর এটা হচ্ছে আসল মেকআপ। তোমরা মেকআপটাকে মেকআপ বলতে শেখো, ঠিক আছে? সবাই খারাপ উদ্দেশ্যে নেবে না, আমি খারাপ কিছু বলছি না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মেকআপটাকে মেকআপ বলতে শেখো, আমি এটাই বলছি। কারণ অনেকেই বলে, কারণ আমার সাথেও হয়েছে। তো যাই হোক, আমি এখানে ভিডিওটা এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, পাশে থাকা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে দেবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো আজকের মতো এখানেই এন্ড করছি ভিডিওটা, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো চলো, বাই। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away, but I've known you too long, it hurts too.